উন্নয়নের ধারা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। বুধবার সন্ধ্যায় রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে তাঁতী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। তবে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে জানিয়ে ডক্টর আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁতী লীগের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী এবং সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আজকে বাংলার মানুষ বিশ্বাস করে, জনগণ বিশ্বাস করে, শেখ হাসিনা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকব। শেখ হাসিনা ভালো থাকলেই কিন্তু বাংলাদেশের মানুষ ভালো থাকবে। শেখ হাসিনা সরকারের দরকার, এর কোনো বিকল্প নেই। এই যে দীর্ঘ সময় আরো কয়েক টার্ম তাকে বানাতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে যত অপশক্তি আছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোনো ষড়যন্ত্রী যেন জমা দিয়ে শেখ হাসিনা উন্নয়নে অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে।